নাই আমার পাশে হাজার হাজার মায়ের সন্তান আছে আমার এই মা আজকে যে কষ্ট যে বেদনার কথা কে দাঁড়িয়ে বলছেন সকল স্তরে ভাই বোনের আসসালামু আলাইকুম রাউনুকুল ইসলাম শ্রাবণ আজকে চাই আজকে সন্তান হলো মাকে দেখতে পারে না মা সন্তানকে দেখতে পারে না এটা যে কত যন্ত্রণা ও তো বুঝবে না সাইরাসারি দ্বিতীয়লা সরকার আমি আর বলি আজকে আমার দুটি সন্তান গুণ আমার কোনো দুঃখ নাই আমার পাশে হাজার হাজার মায়ের সন্তান আছে লক্ষ লক্ষ মায়ের সন্তান আমার কোনো আফসোস নাই এই বিএনপি দলের জন্য আমি দুটি সন্তান হারাইছি হাজার হাজার মায়ের হারাইছি তবু আমার কোনো দুঃখ নাই রহমান সে এই দেশের মাটির সন্তান মায়ের সন্তান এই দেশের সেও আজকে আসতে পারে না এটা কারো চোখে পড়ে না খালি উন্নয়ন করে দেশের উন্নয়ন করে মানুষের উন্নয়ন করে কি করে খুনি সরকার খালি খুন করে স্বৈরাচারী সরকার স্বৈরাচারী সরকারের পতন চাই পতন চাই দেশবাসী সবাই আমরা পতন চাই আমি একজন মা হয়ে বলছি আমার হাজার হাজার সন্তান আছে রাজপথে আজকে রাজপথে আছে তারাই আজকে নামবে রাজপথে স্বৈরাচারী পতনের জন্য কেউ না পারলে উপর আল্লাহ তাআলা করবে করবে কেন আমার মতো হাজার হাজার মায়ের সন্তানের চোখের পানি আল্লাহ পাক বেটা হতে দেবে না আর কত আল্লাহ তাআলা করবে এছাড়া স্বেচ্ছাসেবক দলের প্রিয় বন্ধুরা দেখুন ওখানে আমার মা বসে আছে আপনাদের মা তাই না কার মা ফিরোজ খান আর মিরাজের মা কিছুক্ষণ আগে উনি এখানে দাঁড়িয়ে কি বললেন যে আমার একটি স্কুলে পড়া ছেলে মিরাজ খান কলেজে পড়া ছাত্র দলের ছেলে ফিরোজ খান গুম হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম মা কত সালে বলে যে ১২ সালে অর্থাৎ আজ থেকে ১১ বছর আগে তার এই দুই ছেলে নিখোঁজ হয়ে গেছে কারা তুলে নিয়ে গেছে এই হাসিনা সরকারের সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাই না এইরকম ফিরোজ খান মিরাজ খান মিরাজ খান এই দুইজন না বন্ধুগণ ৭০০র উপরে আমাদের নেতা কর্মী রেখে তারা গুম করেছে আমাদের ইলিয়াস থেকে শুরু করে সুমন থেকে শুরু করে গুম হয়ে গেছে আমার এই মা আজকে যে কষ্ট যে বেদনার কথা কে দাঁড়িয়ে বলছেন যে আমি আমার সন্তানকে কিভাবে ফিরে পাবো আমি তো তাকে ১১ বছর ধরে দেখি না মায়ের বুক ফেটে যায় কাঁদতে কাঁদতে অশ্রু শুকিয়ে গেছে সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব আমাদের সকলের শ্রদ্ধেয় চিরতরুণ মির্জা ফখরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত এই বরিশালের গর্ব এখানে আমাদের এই